গুড ইভিনিং মাই মেম্বার্স, কেমন আছো তোমরা? সবাই সবচেয়ে সবাই ভালো আছো? পুজোর পরে ফার্স্ট তোমাদের সাথে আমি একটা ফ্রেশ ভিডিও শেয়ার করছি। সো দেখো, আজকে আমি জিন্সের ওপর এই ব্লাউজটার সাথে এই শাড়িটা পরবো, আর অন্যভাবে ট্রাই করছি, এটা আমি অন্যভাবে পরেছি একটা সময় তোমাদের সাথে। দেখো নিচে পরে আছি জিন্স, একবার দেখিয়ে দিই তোমাদের, নাহলে আবার তোমরা ভাববে যে না পেটিকোট পরে আছি। নো, দিস ইজ জিন্স, সো লেটস ট্রাই, চলো চেষ্টা করি অন্যভাবে শাড়িটা পরা তোমাদের সামনে। আর জানো তো আমার রিলের জন থাকলেও আমি ক্যামেরার সামনে ঢং করতে বেশ ভালোই পারি, সো লেটস ট্রাই। সো দেখো, একটা সাইড আমি এরমভাবে গুজে নিয়েছি, ঠিক যেমন ধুতি পরে না, ধুতি বাঙালিরা যেমনি বাঙালি কেন সবাই এরমভাবেই ধুতি পরে, আর একটা সাইড আমি এরমভাবে নিয়েছি, না এটা কিন্তু নয়, আছে আরও টুইস্ট। তো চলো আমি আজকে শাড়িটা পরবো, আর শাড়িটা কারা পরে বা আমার শাড়ি পরাতে কোনো প্রবলেম আছে কি না সেটা কিন্তু তোমরা অবশ্যই আমাকে জানাবে। সো দিস ইজ মাই ফাইনাল লুক, এখানটা একটু উঠবে, মানে এখানে একটা পিন আমাকে লাগাতে হতো, এনিওয়ে পিন আমি লাগাতে পারিনি। সো দিস ইজ মাই ফাইনাল লুক, এরমভাবে হাফ জিন্সের সাথে, মানে জিন্সের সাথে আমার শাড়িটা একটু দেখা যাবে এরমভাবে, কী সব বলে ফেলছি, মানে আমার জিন্সটা একটু দেখা যাবে শাড়ির সাথে। সো এরমভাবে শাড়ি পরলে কিন্তু বেশ ভালো লাগে। আর দাঁড়াও, একটা সাইড আমার একটু উঠে গেছে, তো সেই সাইডটা আমার একটু ঠিক করতে হবে। আর এই শাড়িটা এখন ফলস ফুটো করা হয়নি, সেজন্য অনেক জায়গা থেকে শাড়িটা দাড়ি হোক দেখা যাচ্ছে, মানে শাড়িটা সুতো টুতো দেখা যাচ্ছে, তো সেটা নিয়ে তোমরা প্লিজ বদল করো না। এটাকে আমি খুব শিগগিরই পার্লারে পাঠিয়ে দেবো, দাড়ি হোক কামিয়ে একদম হাজামাত করে ফ্রেশ হয়ে আসবে। সো কতক্ষণ তোমরা আমাকে এই শাড়িটাকে এরকম দাড়ি হোক সমিতি দেখো, এই যে এই পোর্শনটা প্রবলেম করছে না, এই পোর্শনটাকে আমার একটা ব্যবস্থা করতেই হবে, ফাইনালি ব্যবস্থা আমি করে দিয়েছি। সো দেখো এরমভাবে শাড়ি কিন্তু আমি এবার পুজোর সময় অনেককে দেখলাম এরমভাবে শাড়ি পরে জিন্সের উপর, তারা কিন্তু বেশ ভালোভাবে যাচ্ছে। অ্যান্ড দিস ইজ মাই ফাইনাল লুক, কেমন লাগছে আমাকে অবশ্যই জানিও। তো এরকমভাবে একটা শাড়ি কিন্তু খুব সুন্দরভাবে পরা যায়, আমি জানি এরকমভাবে শাড়ি পরা তোমাদের আগে দেখিয়েছি আমি, কিন্তু এটাতে কীরকম লাগছে আমাকে অবশ্যই জানিও, আর গরম কীরকম সেটাও বলো, পুজো কার কেমন কাটলো সেটাও জানিও আমাকে। আর মেম্বার্সদের বলছি, আমি কিন্তু সেদিন লাইভে এসেছিলাম, আমি জানি না কেন তোমরা লাইভটা জয়েন করলে না, আমি আগে থেকে জানিয়ে দেওয়ার পরেও তোমরা লাইভ জয়েন করোনি, তো মেম্বার্সের লাইফে আসতে গেলে এরপর আমাকে একটু ভাবতে হবে। কালকে আসবে একটা নতুন ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য।